تفسیر محفل سی ایچ پی بسم اللہ الرحمن الرحیم سیرت النبی صلی اللہ علیہ وسلم محفل چاندپور 2002 বক্তব্য রাখছেন বিশ্বরঞ্জিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি শব্দ ধারণ মাহসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সিএইচপি সুধী এখন দেখবেন মাহফিলে আল্লামা সাইদির বক্তব্যের শেষ পর্ব সুতরাং আজ যে সন্ত্রাস আর দুর্নীতি বাংলাদেশে আছে বন্ধ করা যাবে না যাবে না যতদিন আল্লাহর কোরআনের আইন চালু করা না হয় আপনারা বলতে পারেন ইউরোপ আমেরিকায় সন্ত্রাস বন্ধ হয়েছে কেমনে সেখানে তো কোরআনের আইন নাই ওই দেশে এত শান্তি কেন বলতে পারেন আপনারা তো দেখেন নাই শান্তির দশাটা সেখানে কি শান্তি ইউরোপে আমেরিকায় কি তা আল্লাহ আমারে দেখাইছে আর যারা গেছে তারা দেখছে 1978 থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত প্রতি বছর ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা এশিয়া বিভিন্ন দেশে বহুত প্রোগ্রাম আল্লাহ পাক তারে গোলামকে নিয়েছে শান্তি কি এবং উহা কত প্রকার আমি চোখ দিয়ে দেখছি আমি প্রথম যখন গিয়েছি ইংল্যান্ডে আমার সাথে আমার ওস্তাদ ছিলেন আমার ওস্তাদ জামাত ইসলামী বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ তিনি আমার ওস্তাদ তার কাছে আমি জালালাইন শরীফ পড়েছি এখন যেসব দৃশ্য চোখে পড়তেছে জীবনে তো এইসব দৃশ্য আমরা চিন্তাও করি আমার দেশের আশ্বিন কার্তিক মাসে কুকুর কুকুরি যে সভ্যতা এইটাই সেখানে রাস্তায় দিনের বেলায় এখন আমি এদিকে তাকাই পড়ি আস্তাগফিরুল্লাহ ওদিকে তাকাই পড়ি আস্তাগফিরুল্লাহ আমার সাথে আমাদের গাইড যে দাওয়াত দিয়ে নিছে সে কয়েছে হুজুর এত আস্তাগফিরুল্লাহ পড়ে তো কুল পাবেন না হজরের সময় একসাথে হাজার খানেক বার আস্তাগফিরুল্লাহ পড়ে নিয়ে শান্তি নাই ব্রিটিশ পার্লামেন্ট আমেরিকান পার্লামেন্ট আইন করেছে পুরুষ পুরুষকে বিয়া করবে মেয়ে লোক মেয়ে লোককে বিবাহ করবে আমার চোখে দেখেছি সেই সব বিবাহ একজন শিক্ষক আর একজন শিক্ষককে বিয়ে করতেছে একজন চেয়ারম্যান আর একজন চেয়ারম্যানকে বিবাহ করতেছে পুরুষ আর এক পুরুষকে বিয়ে করে কানে দুল পরাচ্ছে তারে জিন্সের প্যান্ট শার্ট ইত্যাদি যা লাগে কিনে দিচ্ছে আর বিবাহ করে স্ত্রীর মতো ব্যবহার করতেছে নাউজুবিল্লাহ আপনারা বলেন সত্য করে বলেন আমার দেশে কুকুরেও এই কাজ করবে একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরকে ব্যবহার করে একটা শুয়ার আর একটা পুরুষ শুকর আর একটা পুরুষ শুকরকে ব্যবহার করে ব্রিটিশ গভর্নমেন্ট আমেরিকান গভর্নমেন্ট আইন পাস করেছে পার্লামেন্টে পুরুষ পুরুষকে বিয়ে করতে পারবে মেয়ে লোক মেয়ে লোককে বিয়ে করতে পারবে এবার আল্লাহ কি বলেন শুনেন আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম এগুলা জানোয়ার আল্লাহ কি বলে জোরে কো জানোয়ার বালহুম আদল আল্লাহ পাক বলেন জানোয়ারের চাইতে উৎকৃষ্ট জানোয়ারই কাপ করে নাউজুবিল্লাহ বলে কি এর শান্তি কিসের শান্তি চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা ধর্ষণ সমানে হইতেছে মানুষের শান্তি নাই যুবক পোলাপান গুলি অশান্তির জ্বালায় অস্থির হইয়া মাথার চুল দুই দিক দিয়ে কামাই ভালাই মাথার উপরে তাল পাতার মতো চুল খাড়া করে থুইয়া তাতে নীল কালো সাদা রং মেখে রাখে কেউ বা চতুর্দিক থেকে কামাইয়া মাথার চান্দির উপরে তালপট্টির দ্বীপ বানায় থাকে এগুলো আমার চোখে দেখা একটাও গল্প না আবার কেউ বা পিছনের চুল ছোট ছোট করে কেটে ওখানে নিজের নাম টেলিফোন নম্বর হাউস নম্বর রোড নম্বর লিখে আমি দেখে বলছি যে শয়তানে যদি এইগুলা দেখে শয়তান খালি কান বের কবে যে আমি শয়তান হইছিলাম কি জন্যে এগুলো ডেঞ্জারাস শয়তান তো এইগুলা শান্তি শান্তি নাই জাতিসংঘ একটা জরিপ করেছিল পৃথিবীতে অপরাধ কোথায় কম হয় সেই জরিপে জাতিসংঘের কাছে রিপোর্ট এসেছে সব থেকে অপরাধ কম হয় সৌদি আরবিয়ায় কারণ সৌদি আরবে এই কোরআনের সবটা না হলেও অনেক আইন সৌদি আরবে কার্যকর
চালু আছে বলে সেখানে চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা ধর্ষণ সারা বছরে যা হয় আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে 24 ঘন্টায় তাই হয় এখন চিন্তা করে এই কোরআন কেন এসেছিল এই কোরআন তাবিজ দেখতে আসে নাই এই কোরআন ছাড়ফুঁক দিতে আসে নাই কোরআন সংবিধান হিসেবে এসেছে এই কোরআন যেদিন পার্লামেন্টে যেতে পারবে এই কোরআন দিয়ে যেদিন পার্লামেন্টে আইন পাস হবে সেই দিন দেশ থেকে অন্যায় অবিচার দূরীভূত হবে 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 বিশ্বাস করেন বিশ্বাস করেন একটা প্রমাণ দিই চট্টটা প্রমাণ পলিথিন এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর আমার মতো সাইদি আমার থেকে বড় বড় আলেম পীরেরা বুজুর্গরা যদি 50 বছর ওয়াজ করে পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর এটা আপনারা ব্যবহার করবেন না ব্যবহার করবেন না ভাইরা আল্লাহর রাস্তায় ব্যবহার করবেন না বন্ধ হবে না বন্ধ হবে না শুধুমাত্র একবার গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে বর্তমান গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আইন পাস করেছে পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর এর প্রোডাকশন এর বিপণন এর ব্যবহার সম্পূর্ণভাবে দণ্ডনীয় অপরাধ একদিন বলে দিয়েছে বন্ধ হয়ে গেছে না বন্ধ হয়ে গেছে না এবার কোরআন পাঠায় দেন পার্লামেন্টে কোরআন যদি পার্লামেন্টে গিয়ে বলে মদ সারা বাংলাদেশে মদের প্রোডাকশন বিপণন হারাম আর চলবে না বন্ধ হবে কিনা বন্ধ হবে কিনা সন্ত্রাস সন্ত্রাস আর ধর্ষণ বন্ধ করতে বন্ধ করার জন্য সময়ের প্রয়োজন নাই বসুন স্লোগানই একটু আমারে বলতে দেন ঠিক আছে এবার আমারে বলতে দেন ধর্ষণ কি দিয়ে বন্ধ করবে কোরআন শরীফ দেখুন আল্লাহ পাক কি বলছেন আল্লাহ পাক বলছেন আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান তোমরা কি দেখো না আমার হারাম শরীফকে আমি কিভাবে নিরাপত্তাপূর্ণ শহরে পরিণত করেছি কোন হারাম শরীফ বলেন তো দেখি মক্কা এবং মদিনা বলেন না বলেন মক্কা শরীফ মদিনা শরীফ শরীফ শব্দটাও আপনারা একটুখানি নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করেন তাহলে ভালো হবে মক্কা শরীফ মদিনা শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ এর মধ্যে থাকে এর বাইরে যদি নিতে থাকে গ্রামে গ্রামে যদি লাগান তাহলে কোনোদিন না চাঁদপুর শরীফ হয়ে যাবে বেশিরভাগ আল্লাহর কোরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ হ্যাঁ বাস এই পর্যন্ত থাকে এরপরে বাগদাদ আজমির পর্যন্ত যায় না কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই আল্লাহ পাক বলছেন তোমরা কি দেখো না আমি হারামকে কিভাবে নিরাপত্তা বানাইছি কোন সময় এ কোরআনে আল্লাহ পাক বলছেন যখন জগৎ জুড়ে ছিনতাই হয় রাজনীতি হয় খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে ওই সময় যারাই ঠকে আমার হারামে অমান দাখালাহু কানা আমেনান যেই ঢুকলো সেই নিরাপত্তা লাভ করলো সুবহানাল্লাহ বলবেন না গভীর রাত আড়াইটা তিনটার সময় সুন্দরী রমণী একাকিনী নিজের ঘর ছেড়ে কাবা শরীফের ভিতরে মসজিদে হারামে প্রবেশ করলো তাওয়াব করলো নামাজ পড়লো তেলাওয়াত করলো মোনাজাত করলো আবার একাকিনী ফিরে এলো নিজের ঘরে কারো বাবার হিম্মত নাই যে তার হাত ধরে আঁচল ধরে টান দেয় একটা বাজে কথা শোনায় তার চেহারার দিকে একবার তাকায়ছে আবার রূপ উপভোগ করার জন্য দ্বিতীয়বার তাকায় এই হিম্মত নাই কারো কারণ ওইখানে কার আইন চলে জোরে বলেন আল্লাহর আইন চলে এখানে যদি কোনো নারীকে ধর্ষণ করা হয় প্রচন্ড শাস্তি কি শাস্তি এরকম মাঠের মধ্যে তাকে আনা হবে খুঁটির সাথে বাঁধা হবে হাজার হাজার দর্শক চতুর্দিকে দাঁড়িয়ে যাবে হাতে তাদের পাথর শাস্তি হচ্ছে ওরে পাথর মারো পাথর মারো পাথর দিয়ে এই ধর্ষক জানোয়ারকে ওর গায়ের গোস্ত চামড়া হাড্ডি রক্ত বাতাসের সাথে মিশিয়ে দাও এই দৃশ্য যারা চোখে দেখবে টেলিভিশনের পর্দায় দেখবে পত্রিকায় ছবিতে দেখবে ধর্ষক এই নামটা শুনলেও 40 জগ পানি খাবে না
ঠিক কিনা বলেন? এই আইন প্রয়োজন, এই আইন ছাড়া দর্শন বন্ধ করা যাবে না। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন কোরআন দিয়ে দেশ শাসন করার জন্য। আপনারা যদি দাঁড়াইয়া দেখেন লোক কত হইছে, তো একজনের কল্লা ছাড়া আরেকজনের দেখবেন কি করে? কেন মাথা জাগান? যে যেখানে দাঁড়ায় হাত ধরে দাঁড়ায় বসায় দেন। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্র করলেন, কোরআনের শাসন দিলেন। কিসের শাসন? আল্লাহর নবী কোরআনের রাজ কায়েম করে দিলেন। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনা বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, খায়রুল কুরুন কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। ওই রকম যুগ পৃথিবীতে আর আসে নাই। আপনারা কি চান রাসূলুল্লাহর সেই যুগ আবার ফিরে আসুক? এটা কি আপনারা চান? সেই জিনিস দিয়ে রাসূলুল্লাহ দিন কায়েম করেছিলেন, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সেই জিনিসের নাম কি? জোরে বলেন, সেই জিনিসের নাম কি? কোরআন। সেই কোরআন এবং সেই হাদিস আছে কিনা বলেন? বাংলাদেশে আছে কিনা? সেই কোরআন আর হাদিস দিয়ে বাংলাদেশ চলু, এটা কি আপনারা চান? কারা কারা চান দু হাত উঁচু করে দেখা। বসেন, বসুন। প্রিয় ভাই সব বসেন, কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা হবে বলেন ইনশাআল্লাহ। সেজন্য প্রয়োজন ইসলামী ছাত্র শিবিরের মতো যান বাস কর্মী তৈরি করা, যারা ইসলামের জন্য জীবন দেয়। ইসলামী ছাত্র শিবিরের 116 জন নেতা আর কর্মী আল্লাহর দরবারে তাদের জীবনকে নাজরানা পেশ করেছে। সুবহান, আলহামদুলিল্লাহ বলে ফু দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে উড়িয়ে দেওয়া যাবে না। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বত্র শিবির ছড়িয়ে আছে, ইমানদার মুসলমানদের কলিজার ভিতরে শিবিরের জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। শিবিরের নেতা দেখুন, যিনি এবার হজ করে এসছেন তাকে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতে বলেন। তিনি তো মাদ্রাসায় পড়েন নাই, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতে পারবে না? পারবে কিনা বলেন? তরুণদেরকে ভালোবাসুন, তরুণদেরকে মহব্বত করুন। আল্লাহ নবী তরুণদেরকে ভালোবাসতেন, যুবকদেরকে ভালোবাসতেন। প্রিয় ভাই সব, আল্লাহর দিন কায়েমের জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে, তরুণদেরকে এগিয়ে আসতে হবে। ইসলামের জন্য যারা জীবন দিয়েছিলেন, যারা ইসলাম কবুল করেছিলেন সর্বপ্রথম, তারা সব যুবক ছিলেন, আর যারা বাধা দিয়েছিল সব বুড়োরা ছিল। হযরত আবু বকর যখন ইসলাম কবুল করেন বয়স ছিল 37 বছর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন বয়স ছিল 26 বছর, হযরত আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করেন বয়স ছিল 17 বছর। এসব তরুণ আর যুবকদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। আজও যদি মুসলমানের ঐক্যবদ্ধ হয়, আপনারা দুহাত তুলে বলেছেন কোরআনের রাজ আপনারা চান, কোরআনের রাজ কায়েমের জন্য যদি জান মাল কোরবানি করতে যদি প্রস্তুত হয়ে যান, আল্লাহ পাক বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা কি ভারতকে ভয় পান? আমেরিকার ভয় পান? ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ ভারতের যে অস্ত্র আছে, আমেরিকার যে অস্ত্র আছে, তার থেকে বড় অস্ত্র আমাদের কাছে আছে। সে অস্ত্রের নাম কি? ঈমান। চিল্লা বলেন, নাম কি? ও আমরা আমাদের বাঁচাও যা মরাও দেয়, আমরা বাঁচবে গাজী, মরলে শহীদ, আর ওরা মরবে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে, নিঃসন্দেহ, কোনো সন্দেহ নাই। আমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ চান
ইমানটা তোমার মজবুত হোক ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও কোনো চিন্তা নাই কোনো দুঃখ নাই কোনো ভয় নাই যদি মুমিন হতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জিতায় দেব বিজয় তোমাদের জন্যই হবে বদরের যুদ্ধ 313 জন মুসলমান মাত্র পরা হাজারের উপরে কাফেররা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে জিহাদের ময়দানে হাজির এক যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে তো কোনো অস্ত্র নাই ইসলামের এই প্রথম জিহাদ আমি নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারবো না মেহেরবানি করে আমার হাতে কিছু একটা দেন হুজুর বললেন আমার কাছে তো অস্ত্র নাই তিনি বললেন যা পারেন তাই দেন হাদিস শরীফে এসেছে নবীজি দিগদিক তাকায়া একটা শুকনা খেজুরের ডাল হাতে পেলেন শুকনা খেজুরের ডালটা তুলে তিনি সাহাবীর হাতে দিয়ে দিলেন এই তরুণ সাহাবী রাসূলের দেওয়া শুকনা খেজুরের ডাল নিয়ে কাফেরদের মধ্যে ঝাঁপায়ে পড়লেন তিনি বললেন ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেই কাজ হয় রাসূলের দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়া কাফেরের উপরে যখন আঘাত করলাম দ্বিখণ্ডিত হয়ে কাফের পড়ে গেল কবি বলছেন ফেজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার সকতে কর দুসে খতর আন্দর খতর আপি বদরের মুসলমানদের মতো আজ যদি তোমরা ঈমানকে বলিয়ান করতে পারো ঈমান মজবুত করতে পারো আল্লাহ পাক আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিতে পারে সুবহান সুবহানাল্লাহ বলে প্রিয় ভাই সব ভয় পাওয়ার কারণ নাই আমেরিকা আফগানকে তছনছ করেছে তাতে কি আপনারা ভয় পেয়েছেন এর মধ্যে আল্লাহ পাকের পরিকল্পনা রয়েছে অমাকারু অমাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহ পাক সবথেকে মহা কৌশলী আমেরিকানদের সঙ্গে আমার গত মাসে কয়েকজন আমেরিকানদের সঙ্গে আমার কথা হয়েছে তারা বলেছেন টুইন টাওয়ার ভাঙার পর ইসলামকে নতুন করে জানার জন্য আমেরিকা বাসীদের উৎসাহ বেড়েছে শতগুণ বেশি কারণ তারা মনে করেছে যে ইসলাম মানেই বোমা ইসলাম মানেই সন্ত্রাস দেখেন আমাদের দেশে পত্রপত্রিকাগুলি সাহিত্য নাটকগুলি খালি মৌলবাদ মৌলবাদ সন্ত্রাস সাম্প্রদায়িক সব করে আলেমেরা কারা করে আলেমেরা সব আলেমরা দেয় সব মাদ্রাসা দেয় ওরাও চিন্তা করলো কোরআন শরীফ পড়লেই এত সন্ত্রাসী হয় বোমা বানাবার অনেক কায়দা বোধার কোরআন শরীফ আছে আমেরিকার পুস্তক বিক্রেতারা বলেছে বিগত 50 বছরে আমেরিকায় কোরআন তাফসীর হাদিস যা বিক্রি হয়েছে তার থেকে 100 গুণ বেশি এই কয় মাসে বিক্রি হয়েছে বেশি এবং ইসলাম গ্রহণ করার রেশিও আগের তুলনায় 4 গুণ বেড়ে গেছে আমেরিকায় এখন অবস্থা এমন পজিশনে এসেছে এ কথা সাহস করে বলতে পারি আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে আমেরিকার আগামী প্রেসিডেন্ট কে হবে তা নির্ধারণ করবে আমেরিকার মুসলমানেরাই ইনশাআল্লাহ যেই আমেরিকায় নিউ ইয়র্ক সিটিতে মাত্র 5টা মসজিদ ছিল 1978 সনে সে নিউ ইয়র্ক সিটিতে গত জুন মাসে হিসাব শুনে এলাম মসজিদের সংখ্যা 700 ছাড়ায় গেছে একটা স্টেটে যে গ্রেট ব্রিটেন ইংল্যান্ডে 130 বছর আগে মসজিদ ছিল মাত্র একটি সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা 9000 পার হয়ে গেছে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না আরে ঠেকাবা কি করে এই দেশের কিছু কবি নাস্তিক মুরতাদ যা তোমার চারিপাশে বসা কি জাতীয় কবি হজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে নাউজুবিল্লাহ বলো এই কবিটারে তদানীন্তন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার দিয়েছে এই বেইমান বেইমান নাস্তিক মুরতাদ আমি সেদিনও বলেছি আমাদের কাজী নজরুল ইসলামও কবি আর বেটা তুমিও একটা কবি কাজী নজরুল ইসলাম বললেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই
যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। দোয়া কবুল হয়ে গেছে কিনা? মসজিদের পাশে কবর হয়েছে কিনা? আর তুমিও কবি, তোমার মন্ত্রীও সেই রকম, যারা তোমার পুরস্কার দিছে। আজ মুসলমানদেরকে তাদের ইমান, তাদের ঐতিহ্য তাদের ধরে রাখতে হবে। সমস্ত যুবকদেরকে সতর্ক হতে হবে, চাঁদাবাজি করা যাবে না, মস্তানি করা যাবে না। চাঁদাবাজ মস্তান যদি শিবিরের হয়, আমি পারমিশন দিয়ে গেলাম, যদি শিবিরের লোক হয়, চাঁদাবাজি সন্ত্রাসী মস্তান পুলিশকে দিয়ে গ্রেফতার করাও। যদি ছাত্র দল যুব দল হয়, তাও জামায়াতর করা যাবে না, গাছের সাথে ঝুলাইয়া পিটাও। আমার এলাকায় আমি বলে দিয়েছি, ডিসি এবং এসপিকে বলে দিয়েছি, সারা বাংলাদেশে কোটি কোটি জনতার সামনে বলেছি, আইন নিজেরা হাতে তুলে নেবেন না, অপরাধ করতে দেখবেন পুলিশের হাতে তুলে দিবেন। আমি বলেছি সন্ত্রাসী চাঁদাবাজ মাস্তান আমার জামাত ইসলামের যদি হয় আগে ধরো তারে, আমার শিবির যদি হয় ধরো তারে, যদি বিএনপি হয়, যদি যুব দলের হয়, ছাত্র দলের হয় ধরো তারে, যদি তার তদবির করতে কোনো এমপি আসে, এমপিটাকেও গ্রেফতার করো। আল্লাহ যেন এই দেশকে শান্তিপূর্ণ দেশে পরিণত করে দেন, বলেন আমিন। এই দেশটাকে আল্লাহ পাক যেন কোরআনের রাস কায়েম করে দেন, বলেন আমিন। এদেশে কোরআনের শাসন কায়েম হবে, হবে ইনশাআল্লাহ, কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। এদেশের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান যারাই নেবে তারাই বিপদে পড়বে, আলেমদের সাথে বেয়াদবি যারা করবে আল্লাহর গজবে তারাই পড়বে। গত 5 বছর তারা দেখাইছে, পাইছি কি পাইছো? অস্ত্র, মারাত্মক অস্ত্র, আমেরিকা ভাঙ্গে চুরে ভালাইতে পারবে এইরকম অস্ত্র। কি মাদ্রাসায় চুরি পাইছে এরকম? কপাল পোড়া শয়তান কোথা গান, সমস্ত মাদ্রাসায় চুরি আছে, আছে না? কোন মাদ্রাসায়? যে সব মাদ্রাসার ইতিমখানা আছে, যে সব মাদ্রাসার লিল্লা বোর্ডিং আছে, সব মাদ্রাসায় চুরি আছে। এই চুরি মানুষকে জবাহ করার জন্য না, এই চুরিগুলি কোরবানি করার জন্য। সারা বছর তালা দেওয়া থাকে, যাই দেখে আসেন। আপনি মাদ্রাসায় কোনো খবর না দিয়া মাদ্রাসায় গিয়া সুপারিনটেন্ডেন্ট সাহেবকে বলেন যে আপনাদের চুরিগুলো কই দেখেন, দেখবেন তালা দেওয়া আছে, জং পড়ে গেছে। কোরবানির দিন এই চুরিগুলি দিয়ে ছাত্রদেরকে নামিয়ে দেওয়া হয়, তারা একটা গরু জবাই দিয়ে আসে, আপনার একটা ছাগল জবাই দিয়ে আসে, একটুখানি স্বার্থ আছে। স্বার্থটা হলো আপনি দয়া করে গরুর চামড়াটা, কোরবানির ওই চামড়াটা আল্লাহর হস্তে ওদের মাদ্রাসায় দিবেন, ওই চামড়াটা দিয়া ওরা তাফসির কিনবে, হাদিস কিনবে, ইসলামের কিতাব কিনবে, বই কিনবে, আলেম হবে, গরিবের ছেলে। আরে এত কষ্ট করে, খয়রাত করে, ভিক্ষা করে মাদ্রাসাগুলি আলেম বানায়, আর সেই আলেমগুলি হয়েছে দুশ্মন, ওরা ছুরি দিয়ে আমেরিকার শেষ করে দেবে, লাদেন বাহিনী, হরকতুল জিহাদ বাহিনী, নাউজুবিল্লাহ বলে। সুতরাং সে আল্লাহ আছেন? আল্লাহ ছাড়া মুসলমানদের বন্ধু আছে? এত মানব অধিকারের কথা বলো তোমরা দুনিয়া কই? ইয়াসির আরাফাতকে নিকৃষ্ট জঘন্য জাতি ইহুদিরা তার সৈন্যবাহিনী সেনাবাহিনী দিয়ে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, কয়েক হাতের মধ্যে যে কোনো সময় তাকে জবাব করার জন্য পৃথিবীর নিকৃষ্ট প্রধানমন্ত্রী শারন শয়তানের চেলা তাকে হত্যা করার জন্য পারমিশন দিয়েছে, আর আমেরিকাও সম্মতি জানায় দিয়েছে। এদেশ চাইতে বড় সন্ত্রাসী পৃথিবীতে আছে? আমি এখন আপনাদের নিয়ে মোনাজাত করব, মোনাজাতের আদব হলো বসা, যত লোক দাঁড়ানো আছেন, আমি কিন্তু একবারও বলি নাই যে আপনারা বসেন, এইবার বলতেছি বসতে। আর মোনাজাতের নাম শুনে যদি কেউ হাঁটে, এর মতো হতভাগ্য আর কেউ আছে বলে আমি মনে করতে পারি না। মোনাজাত কার সামনে? আগে আমার কথার জবাব দেন, মোনাজাত কার কাছে? চিল্লায় বলো, মোনাজাতের নাম শুনে হাঁটতেছো, আল্লাহ তোমার সম্পর্কে কি সিদ্ধান্ত নেবে? বেয়াদব, আশ্চর্য কথা, আল্লাহর ফেরেশতারা কি বলবে? আল্লাহর ক্যামেরায় কি ছবি উঠবে? বলা হচ্ছে মোনাজাত আর হাঁটতেছেন, মনের মধ্যে আল্লাহর ভয় থাকা উচিত। মোনাজাতের পর আজান হবে, বা জামাত এশার নামাজ পড়ে যাবেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে,
বিছানা বারবার পাল্টাবার মতো খাতা কাপড় ছিল না। ভিজা জায়গায় মা নিজে শুয়ে করিজার টুকরা সন্তানটারে বুকের উপরে করে রেখে সারা রাত কাটায় দিয়েছে। ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবর যাকে জান্নাতের টুকরা বানাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমরা গুনাহগার মানুষ, এই মাহফিলের ভিতরে জিনাকার থাকতে পারে, খুনি থাকতে পারে, চোর থাকতে পারে, ডাকাত থাকতে পারে, মদখোর থাকতে পারে, জুয়াড়ি থাকতে পারে, আবার অবশ্যই তোমার ভালো ভালো বান্দারাও থাকতে পারে। রব্বুল আলামিন তোমার আরশে আজিম থেকে এই চাঁদপুরের আউটডোর স্টেডিয়ামে রহমতের নজর দিয়ে আল্লাহ তুমি তাকাও। আল্লাহ তোমার ভালো ভালো বান্দাদের সাথে আমাদের মতো গরিব মানুষ, আমাদের মতো গুনাহগার মানুষ চালাই আনাও। রব্বুল আলামিন জেনে না জেনে যত গুনাহ আমরা করেছি আজ তোমার কাছে বিনীতভাবে মাফ চাই, আল্লাহ দয়া করে আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন প্যালেস্টাইনের মুসলমানদের প্রতি তোমার রহমত কামনা করি। আল্লাহ প্যালেস্টাইনের নির্বাচিত প্রেসিডেন্ট, সে দেশের জনগণ, নরনারী, আবাল বৃদ্ধ বনিতা, খাবার নাই, ঘুম নাই, প্রতি মুহূর্তে ইহুদিদের গোলার মুখে তারা আছে, আল্লাহ তুমি দয়া করে মুসলমানদের উপরে রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন ভারতের কাফের সরকারের নির্যাতনে গুজরাটের রাজধানী আহমদাবাদী শত শত মুসলমান আগুন দিয়া জ্বালায়া ছাই বানাইয়া দিল, হাজার হাজার মুসলমানদের বাড়িঘর পোড়াইয়া সহায় সম্পত্তি শেষ করে দিল। যারা গতকাল পর্যন্ত কোটিপতি ছিল, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে পথের ভিখারি ওরা বানাইয়া দিল। রব্বুল আলামিন ভারতের কাফের সরকারের হাত দিয়া ভারতের 20 কোটি মুসলমান তুমি হেফাজত করো। ফিলিপিন, বার্মা, সুদান, আলজেরিয়া, ইরিত্রিয়া, বসনিয়া, চেচনিয়া, দাগিস্তান, দুনিয়া যত জায়গায় মুসলমানেরা বিপদে আছে, আল্লাহ বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও। হায় আল্লাহ তাআলা, আজকের মাহফিলে তুমি তাকায় দেখো বৃদ্ধ যা এসেছে তার থেকে তরুণ অনেক অনেক বেশি, যুবক দিয়া মাহফিল ভরা, অন্তত 90% যুবকেরা মাহফিলে এসেছে। যৌবনকালে গুনাহ করা স্বাভাবিক, শয়তানের ওয়াসওয়াসায় বয়সের দোষে পরিবেশের দোষে যারা জীবনকে কলুষিত করেছে, আমরা সবাই মিলে মাফ চাই, যুবকদের আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন বাংলাদেশ ইসলামী ছাত্রসেবী, আল্লাহ দয়া করে তুমি কিয়ামত পর্যন্ত ওদেরকে কবুল করে দাও। রব্বুল আলামিন আমরা জীবন দিতে পারি নাই, আমাদের ছেলে, আমাদের ভাইয়ের ছেলে, এই মাটির সন্তান ইসলামী ছাত্র শিবিরের 116 জন তাজা গোলাপ ফুল তুমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছ। রব্বুল আলামিন শিবিরের ওই 116 জনকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নাও। রব্বুল আলামিন ইসলামী ছাত্র শিবির এই মাহফিলের আয়োজন করেছে, ওরা ছাত্র, এদের টাকা কড়ি তেমন কিছু নাই, এই বিশাল মাহফিলের আয়োজন করেছে, পোস্টার করেছে, হ্যান্ডবিল করেছে, লাইটিং, মাইকিং, মঞ্চ তৈরি করেছে, 2-3 বার বাতাসে প্যান্ডেল ছিঁড়ে গেছে, আল্লাহ পয়সা কড়ির দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ এই মাহফিলে যত মানুষ আসছে সকলের দিলটা নরম করে দাও, যাওয়ার সময় যেন তারা সকলে ওদেরকে আর্থিক সাহায্য করে যায়। আল্লাহ মা বোন যত এখানে এসেছে শিবিরের প্রতি ওদের মহব্বত দিয়ে দাও, যাওয়ার সময় যেন সকলে ওদেরকে আর্থিক সাহায্য দিয়ে যেতে পারে তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন পুরুষের মতো করে তোমার বান্দিরা মা বোনেরা দূর দারাজ থেকে কষ্ট করে এখানে এসেছেন, মা বোনদের জিন্দিগির গুনাহ মাফ করে দাও, চাঁদপুরের মা বোনদের জিন্দিগির গুনাহ মাফ করে দাও, অসুখ বিসুখ ভালো বানায় দাও,